প্রশ্ন বিশেষ করে সেটা হচ্ছে যে ফেতরার টাকা কি মাদ্রাসা মসজিদও লাগানো যাবে মসজিদে মোটেই লাগানো যাবে না মসজিদে যারা গ্রামের মহল্লার লোকেরা রয়েছে তাদের দায়িত্ব হচ্ছে তাদের ওপর ফার্জ কেফায়া ফায়া হচ্ছে যে তারা নিজের পয়সা দিয়ে মসজিদ তৈরি করবে তাদের পয়সা দিয়ে মসজিদ তৈরি করবে দান করে সাদাকা দান করে জাকাত দিয়ে নয় নিজের টাকা দিতে পারবেন বাকি থাকলো মাদ্রাসা মাদ্রাসা বিল্ডিং নির্মাণের জন্য হ্যাঁ ঘর বাড়ি তৈরি করার জন্য ইত্যাদির জন্য এগুলোর জন্য জাকাত দেওয়া যাবে না জাকাত দিতে পারবেন মাদ্রাসায় গরিব যে ছেলেরা পড়ালেখা করে তাদের খাওয়া দাওয়া খরচ আছে তাদের থাকার জন্য রুমের প্রয়োজন রয়েছে সুতরাং রুম ভাড়া নিতে হচ্ছে অথবা খরচ গুলো রয়েছে আরো সেসব খরচ দিচ্ছেন হয়তো তো সেগুলোর ক্ষেত্রে ততটা পরিমাণ নেওয়া যেতে পারে তারপরে আপনার সেসব গরিব ছেলেদের যে শিক্ষকরা পড়াচ্ছে তাদের তো একটা বেতনের প্রয়োজন রয়েছে তাদের জন্য সেই অংশটা নেওয়া যেতে পারে কিন্তু সেখানে যে সব সচ্ছল ছেলেরা লেখাপড়া করছে তাদের ওপর জাকাতে টা খরচ করবেন পুরো টাকা দিয়ে পুরো সমস্ত শিক্ষক স্টাফের বেতন দিচ্ছেন আপনি জাকাত দিয়ে সেখানে সচ্ছল ছেলেরাও পড়াশোনা করে অসচ্ছলদের ছেলেরাও পড়াশোনা করে এইভাবে শুধু জাকাত আর জাকাত না যাইজ আংশিক জাকাত দেওয়া যাবে ওই যে গরিব মিসকিন ছেলেদের ফ্রি আপনি পড়াচ্ছেন বোর্ডিং ফিস নিচ্ছেন না তাদের খরচ খরচা নিচ্ছেন না মান্থলি যেসব ফিস গুলি আছে সেগুলি নিচ্ছেন না সেগুলি পরিমাণ বা সেটা নিতে পারবেন কারণ সেই সব গরিব ছেলেদের জন্য গরিব ছেলেদের বাবা মায়ের জন্য জাকাত খাওয়া যেহেতু যায় সুতরাং মাদারাসাই এই দিক থেকে যায় জি